সকল সংসদ সদস্যের অংশগ্রহণে সংসদের কাজ সুষ্ঠুভাবে করতে চান নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জানান, সংসদে বিরোধী দল তৈরি করা তার কাজ নয়, গঠনমূলক সমালোচনা, আলোচনা ও অর্থবহ বিতর্কের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হয়। এ লক্ষ্যে কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন নতুন ডেপুটি স্পিকার। বলেন, গণতন্ত্রের যে অব্যাহত অগ্রযাত্রা সেটি যেন আরও সুসংহত হয়, সেটি তার লক্ষ্য। তার সঙ্গে সরাসরি স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্ব বিরোধী দল সৃষ্টি করা নয়। নির্বাচিত সকল সংসদদের নিয়ে সংসদ পরিচালনা, সেক্ষেত্রেও মান সংবিধান আছে, কার্যপ্রণালী বিধি আছে, এটা অনুযায়ী আমি দায়িত্ব পালন করবার জন্য শপথ নিয়েছি।